আগে যেরকম গানের অনুষ্ঠানের জন্য মানুষ বসে খুব সুন্দরভাবে পরিবেশন হতো, বিভিন্ন তখন তো বিটিভি যখন ছিল শুধু বিটিভিতেই হতো, তখনই তো অনেক ভালো ভালো প্রোগ্রাম আমিও করেছি, অনেক খাটনি গেছে, কিন্তু ওই অনুষ্ঠানগুলো এখনও কিন্তু মানুষ মনে রাখে। এই জিনিসটা আমাদের এখন চ্যানেলদের কাছে বলবো যে আপনারা এগিয়ে আসুন এবং নতুন প্রজন্মের যে শিল্পীরা আছেন তৈরি হচ্ছেন ওদেরকে উৎসাহ দেবেন আপনারা, এবং আপনারা যদি চ্যানেলে ওদেরকে বারে বারে দেখান সুযোগ করে দেন তাহলে ওরা আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেবে। আসলে প্রবলেম আরেকটা আছে যে আগে যেরকম অনেক ভালো ভালো ওস্তাদ ছিলেন এখন অত ভালো গুরু পাওয়া যায় না সাধারণত, আর এখন সব কিছু এত তাড়াহুড়ো হয়ে গেছে, ইভেন রেকর্ডিংয়ে গিয়ে জাস্ট মানে লাইন বাই লাইন বা একটা ওয়ার্ড করা হলো। আমরা যেভাবে খাটনি করে এসেছি সারা রাত ধরে রেকর্ডিং করেছি লাইভ, এখন স্টুডিও গেলে ওই দুই মিনিটে গান শেষ হয়ে যায়, তো তাতে ইমোশনও থাকে না, ফিলিংটাও কম থাকে। আমার একটাই কথা ওদের কাছে যে তোমরা গানটা শেখো, নিজেরাই প্র্যাকটিস করো। আমি ওদেরকে একদিন আমরা বসেছিলাম এই প্রজন্মের শিল্পীর সাথে, আমি বসেছিলাম তখন বললাম যে তোমরা যদি কিছু জানতে চাও, শিখতে চাও, বলতে চাও, আমার কাছে আসতে পারো, আমাকে ফোন করো, যখন খুশি তোমরা ফোন করতে পারো, কোনো এখানে কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই, দিনে হোক রাতে হোক কিছু শিখতে চাও আই এম অলওয়েজ দেয়ার, আমি তোমাদেরকে শেখাবো, তোমরা কিছু জানতে চাও সেটাও বলবো। আমরা অ্যাকচুয়ালি আমি ধরেন আমি শিখেছি আমার যারা সিনিয়র তাদের কাছ থেকে, তো সেখানে যদি আমি সিনিয়র হিসাবে কিছু দিতে পারি ওদের কাছে, কিছু শেখাতে পারি নতুন কিছু, কিন্তু ডেডিকেশনটা অবভিয়াসলি লাগবেই।